অউজবিল্লাহমিনী রাজিম কলা রবীশাহী সদরি ওয়াসলি আমরি ওয়াহুল লকুদামিলিসান ইফকাহ কউলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারশো কুড়িটি জাল হাদিস ফলস হাদিস যা এই কোরআনের সাথে পাঙ্গা নিয়ে খোরাসান এবং তার আশেপাশের কিছু নাস্তিক লেখকেরা লিখেছে আরবের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের নামে সেই চারশো কুড়িটি থেকে একশো এখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে মগজ ধুলাই করে জাল হাদিস মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে সেটিকে ইসলাম বলে পরিচিত পরিচয় করানো হয়েছে তবে আপনাদেরকে বারবার বলি যে কোনো পর্ব বোঝার জন্য আপনাকে প্রথম পর্ব একটু দেখে নিতে হবে তাহলে বাকি পর্বগুলি বুঝতে কষ্ট হবে না এবার আসুন আমরা দেখব একানব্বই নম্বর জাল মিথ্যা ভুয়া কোরআন বিরোধী হাদিস সেটি হলো মান কল আল্লাহ ইহা ইহালাল জান্না এই কথাটি নাকি মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব বলেছেন তারপরে আবার বলা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে যদি জেনা করে চুরি করে তারপরেও কি সেই লোকটি জান্নাতে যাবে তো মোহাম্মদ সাহেব বলেছেন হ্যাঁ সে জানাতে যাবে এখন এই হাদিস অন রেকর্ডে রয়েছে বুখারি সাহেবের গ্রন্থে মুসলিম সাহেবের গ্রন্থে এই হাদিসটি এই কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নৌরের দুই নম্বর আয়াতের বিপক্ষে আসুন কিভাবে একটু জেনে নি আল্লাহ হোসেন আজান ইয়াতু আজানি ফাজলিদুকুল্লা ওয়াহিদি মিনহুমা আতা জলদা ওয়ালা তা হুজকুম্বিহি মা র অফতুনফিদি ন ইল্লাহ ইনকুনতুমতু মিনু না বিল্লাহী ওয়ালিয়াও আখির ওয়ালিয়া সাদা আজা বহু মা তোয়া মুমিনিন ব্যাভিচারী এবং ব্যাভিচারিনী এদের প্রত্যেককে তোমরা যারা ক্ষমতা প্রয়োগকারী একশো চাবুক মারবে আর তোমরা যেন ওদের উপর আল্লাহতালার বিধান সম্পর্কে কিছুমাত্র সদায় ভাব পোষণ না করো যদি তোমরা আল্লাহতালার উপর সত্যিকার দৃঢ় বিশ্বাসী মুমিন হয়ে থাকো আর আখেরাতে বিশ্বাসী যদি হয়ে থাকো আর তাদের এই শাস্তি যেন নিরাপত্তার আকাঙ্ক্ষী মুমিনদের একটি দল উপস্থিত ভাবেই দেখে তো মানকাল্লাহ দাকাল জানা এতদা সত্ত্বেও যদি সে জিনা করে তারপরেও সে জান্নাতে যাচ্ছে তো এই ধরনের কথা যারা ইসলামের নামে চালিয়ে দিবে তারা অন্তত কেউ মুসলিম না কারণ এটি কোরআন বিরোধী স্টেটমেন্ট একজন জেনা করবে আর তার শাস্তি সে পাবে না আর সে মুখে বলে দিল লা আর আবদুল্লাহ সাহেবের সন্তান মোহাম্মদ সাহেব বলে দিলেন দাখালাল জাননা না সেটি ইসলামের কথা হতে পারে না এবার আসুন বিরানব্বই নম্বর কোরআন বিরোধী যে স্টেটমেন্ট যে হাদিস যেটি মোহাম্মদ সাহেবের নামে চালিয়ে দেওয়া হয় বুখারি সাহেব বলেছেন মুসলিম সাহেবও বলেছেন মাম্বাদ্দাল আদিনুল উহু যে সমস্ত আস্তিকরা নাস্তিক হয়ে গেছে তাদেরকে হত্যা করতে হবে যে দিন বদল দিবে তাকে তোমরা হত্যা করো তো এই রিবায়াত বুখারি সাহেবের মুসলিম সাহেবের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের নামে এটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতের বিরুদ্ধে যেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লা ইক্র আফিদ্দিন দিন ইসলামে কোনো জবর নেই জবরদস্তি নেই ইসলামী জীবন ব্যবস্থায় প্রয়োগ নেই সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ শায়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাগুতের বিরুদ্ধে আল্লাহ উপর ইমান আনবে সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং জানেন সবই এমন কি এই রিবায়াত এই হাদিস বুখারি সাহেবের মুসলিম সাহেবের যা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের বরাদ দিয়ে বলা হয়েছে সেটি দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো সতেরো নম্বর আয়াতের বিপক্ষেও যায় আল্লাহ বসেন সালুন কানি শাহরিল হারাম ই কিতাল ইনফি কুল কিতাল উনফি وصدنا عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيموت هو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون মানুষেরা তোমাকে সম্মানিত মাসের ভেতর কিতালের কোরআনে সত্যবিদ্যা অর্জন করে নিজের করিপক্ষে হত্যা করার ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে দিবে এ সময় কিতাল কোরআনে সত্যবিদ্যা অর্জন করা বিরাট ব্যাপার আর কোরআনের পথে বাধা দেওয়া এবং এর সাথে কুফরি আর মাসজিদুল আলমের সাথেও বাধা দেওয়া এমন কি তার আগন্তকদেরকেও সেখান থেকে বের করে দেওয়া আল্লাহ দৃষ্টিতে ভয়ানক ব্যাপার ফিতনাফাচা সৃষ্টি করা কাউকে কতল করার থেকেও অপমানের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যা করার থেকেও সবচাইতে বড় অন্যায় অশিক্ষিতরা সর্বদা তোমাদের বিরুদ্ধে কতল তথা অপমান করতে থাকবে তারা যতক্ষণ তোমাদের দিন থেকে এই বিধিবিধান সিস্টেম থেকে তোমাদেরকে ফিরিয়ে নিতে না পারবে যদি তাদের সাধ্যক্য লয় এরপর আল্লাহ কি বলছেন যদি কেউ তোমাদের মধ্য থেকে মুরতাদ হয়ে নিজ রবের দিন জীবন ব্যবস্থা হতে ফিরে যায় তাহলে সে কাফের হিসেবে মরবে এরাই তো সেই দল যাদের কাজকর্ম দুনিয়া ও আখেরাতে বিফল হয়ে থাকবে এরাই তো আগুনের সাহাবি যারা সেখানে চিরকাল থাকবে তো এই আয়াত দুটির পরেও মোহাম্মদ সাহেব কি কখনো বলতে পারেন মাম্বাদ্দালুহু আর যারা রিবায়াত করেছে তারা কখনো কি মুসলিম হতে পারে তো এই ধরনের রিবায়ত আমাদের দেশের লক্ষ্য মাদ্রাসাতে শেখানো হয় যা নাকি কোরআন বিরোধী তিরানব্বই নম্বর কোরআন বিরোধী রিবায়ত যা মোহাম্মদ সাহেবের নামে বলা হয়েছে বুখারি সাহেব বলেছেন মুসলিম সাহেব বলেছেন মিশকাত সাহেব মিশকাতেও রয়েছে সেটি হচ্ছে ইল্লাল্লাহ বলে যদি কেউ মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে আগুন তাকে স্পর্শ করবে না তো আসুন আমরা কোরআন থেকে জানি যারা মরার সময় কলেমা পড়ে মরে তাদের ব্যাপারে এই আল কোরআন কি বলে দশ নম্বর সোরা ইউনুসের আঠাশি থেকে বিরানব্বই আয়াদ এবং তার মালাও অফিসারদের দুনিয়ার বুকে সাতসজ্জা ও বিপুল ধন সম্পাদ দান করেছেন হে আমাদের রব তারা যে আপনার পথে এই কোরআন থেকে বিভ্রান্ত করে হে আমাদের রব তাদের ধন সম্পাদ ধ্বংস করে দিন তাদের অন্তর কঠিন করে দিন তারা তো কঠিন আজাব চোখে না দেখা পর্যন্ত কিছুতেই মান আনবে না এই দোয়ার প্রতি উত্তরে আল্লাহ বললেন কলকাতা আল্লাহ করেন আমি তোমাদের ফরিয়াদ কবুল করেছি সুতরাং তোমরা দুজন বেশ মজবুত ভাবেই থাকো আর নির্বোধ মূর্খদের পথ তোমরা মোটে অনুসরণ করো না নব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজা বানী বিবানী বাহার

অবশেষে যখন বুঝতে পারে সে ডুবে যাচ্ছে তখন সে বলে আমিও ইমান এনেছি বাণী ইসরাইল যে রবের উপরে ইমান এনেছে সেই রবের উপরে যে রব ছাড়া আর তো কোনো বিধানদাতা নেই আমি অনুগত মুসলিমদের অন্তর্ভুক্ত রয়েছি আল্লাহ উত্তর দিচ্ছেন একানব্বই আয়তে আলান আসাই তা কবলু আ মিনাল মুসিদিন কিন্তু এখন ইমান আনছ এর আগে তো তুমি অবাধ্য ত্যাগ করে এসেছ আর তুমি তো গলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে বিরানব্বই আয়াত আল্লাহ ফালিয়া ফালিয়মানা জিকা বিভাদানিকালিতা কোণ আলি মান খালফাক আয়া ঐনা কাফি রম্মি রান্নাসি আনা আয়া তিন আলাগো অফ ইডুন যাকে আজকে তাহলে তোমার দেহ কৃতকর্ম সংরক্ষণ করে রাখবো তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন আয়াত উপদেশ হিসেবে গণ্য হয় আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াতসমূহ সম্পর্কে সম্পূর্ণ খবর রয়েছে লাহি বলে যারা মরছে তো দেশপ্রধান ফেরাউন লাহি বান ইসরায়েলের কলেমা পড়ে মরছে আর বান ইসরায়েলের কলেমা আমরা জানছি লিহ মোহাম্মদ রসুল্লাহ যা কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোন একটি আয়াত আয়াতে কমপ্লিট নেই এগুলি সব মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়েছেন আর এগুলি রেবায়াত করেছে বুখারি মুসলিম এমনকি মিশকাতেও রয়েছে চুরানব্বই নম্বর মিথ্যা এবং জাল হাদিস মোহাম্মদ সাহেবের নামে সেটি হচ্ছে যে ব্যক্তি কুলু আল্লাহ হাত পড়েছে তার জন্য জান্নাত অবধারিত কোরআন কিন্তু বলছে না কিন্তু কোরআন একশো বার্ন বছর আর এক থেকে চার আয়াতগুলিতে আসুন আমরা দেখিনি এই যে রেওয়ায়তটি বুখারি মুসলিম এবং মিশকাতে রয়েছে খুলু আল্লাহ আহাত যে পর্বে তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ কিন্তু বলছেন না আল্লাহ বলছেন যে কথা সেটি আসুন আমরা দেখেনি বিসমিল্লাহ রহমান রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে কুলু আল্লাহ আহাদ তুমি ঘোষণা করো তিনি হলেন একক আল্লাহ আল্লাহ আল্লাহসামাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন আলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি নেননিহাদ আর কেউ যে আল্লাহ তালা সমকক্ষ নেই কোনো দিক থেকে তো আল্লাহ তালা সমকক্ষই তো নেই কোনো দিক থেকে এখন মোহাম্মদ সাহেব কিভাবে বলবেন যে কুলু আল্লাহ আহাদ যে পড়বে তার জন্য জান্নাত অবধারিত এটি তো কোরআন বিরোধী স্টেটমেন্ট যা তিনি দিয়েছেন এবং যেটি বোখারি মুসলিম এবং মিসকার থেকে মানুষেরা পড়ে নিচ্ছে তো এইভাবে মিথ্যা জাল জয় মনগড়া হাদিস মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেছেন যা কোরআন বিরোধী পাঁচ নম্বর পঁচানব্বই নম্বর যদি আমরা মিথ্যা জাল জয়ীফ কোরআন বিরোধী রেবায়াত যেটি সিনা বেসেনা চলে এসেছে সেটি দেখি তো আমরা বঙ্গদেশের লোকেরা শুনেছি আল্লাহ কি করবেন হাফেজ যে সন্তান তার মা বাবাকে কেয়ামতের দিন নূরের তাজ পড়াবেন তো নূরের তাজ পড়াবেন হাফেজ হওয়ার কারণে তার বাবা মাকে আর এই শব্দটি যারা সিনা বাসিনা নকল করেছে এবং একের পর এক বলে চলেছে এটি আসুন আমরা দেখেনি কোন কোন আয়াতের বিরুদ্ধে এই কোরআনের 33 নম্বর সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহান নাসু তাকু রাব্বাকুম ওয়খশাও ইয়ামান লা ইয়াজজি ওয়ালিদুন আউ ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিনা আউ ওয়ালিদহি ইন্না ও আদাল্লাহ হাক্কুন ফালা তা আগর রান্নাকুমুল হায়াত উদ্দুনিয়া ওলায়া আগুর রান্নাকুম বিল্লাহিল গরুর সোনায়ী মানবজাতি তোমরা সবাই নিজেদের রবের দ্বার্ক অর্জন করে চলো আর সেই দিন সম্পর্কে সন্ত্রস্ত হও যেদিন কোনো পিতা নিজ সন্তানদের উপকারে আসবে না আর কোনো সন্তানই নিজ পিতার জায়গায় কোনো উপকার করতে পারবে না নিশ্চয়ই আল্লাহতালার রদা সত্য সঠিক সুতরাং এই প্রার্থীর জীবন তোমাদেরকে যেন গুমরাহ করতে না পারে আর আল্লাহ তালা নামেও যেন সেই সত্য ত্যাগী দাগাবাজ তোমাদেরকে ধোকা না দেয় তো আমাদের সমাজে যারা এটিকে হাদিস বানিয়ে যে সমস্ত দাগাবাজরা ধোকাবাজরা সত্য ত্যাগীরা আপনাকে আমাকে ধোকা দিয়ে চলেছে যে আপনি গুণাগার আপনার সন্তান হাফেজ হলে কি আমাদের মাঠে আপনার নূরে তাজ পড়ানো হবে এই সিনা বা সিনা যে কথাটি চলে এসেছে এটি নিতান্ত এই আয়াতের বিরুদ্ধে এমনকি কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের নয় নম্বর বার্তাবাহক রাসুল হিসেবে নতুন কোন রাসুল নই আদরি মাই ফালুবি ওলা কুমার আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে আমি তো সেই ওহির অনুসারী ইত্তেবাক করে চলি যে ওহি আমার দিকে করা হয় ওমান আইল্লা নাদির আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই তো আরবের মোহাম্মদ সাহেব তো নিজের পক্ষ থেকে বলতেই পারেন না কারণ এটি কোরআন বিরোধী স্টেটমেন্ট এবার আসুন ছিয়ানব্বই নম্বর মিথ্যা জাল ফ্যাবেটেড হাদিস যা মোহাম্মদ সাহেব বলেছেন সেটি হলো যে ব্যক্তি সাক্ষী দিবে লাহ ও আনা তার জন্য আগুন হারাম হয়ে গেছে তো এই সাক্ষী দেওয়ার কারণে মোহাম্মদ সাহেব বলছেন তার সহচরদেরকে যে ব্যক্তি ও আন্না মোহাম্মদর রসুল সাক্ষী দিবে তার জন্য আগুন হারাম এই মিথ্যা রেওয়ায়তটি হচ্ছে বুখারী মুসলিম এবং মিশকাতে রয়েছে দুই নম্বর সুর আল বাকার আর পঁচিশ নম্বর আয়াতের খেলাফ যেখানে আল্লাহ বসেন অবাসির আমানু আমিল সালেহাত আন্নাহম জান্নাত ইন তাজরিম ইন তাহাতে আলানহার কুল্লামা রুজিক ও মিন ইন থামারাতে রিসকন কল ও হাদাল্লাভি রুজিক নামিন কবল ও আর তুমি সুসংবাদ দাও যারা ইমান আনবে এবং সংশোধনের কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে থাকবে যখন তাদেরকে সেই জান্নাতের ফল খেতে দেওয়া হবে তারা বলবে এ তো অবিকল তাই যা পূর্বে দেওয়া হয়েছিল আর তাদেরকে একই ধরনের জিনিস দেওয়া হবে এবং তাদের জন্য জান্নাতের মধ্যে পবিত্র বিপরীত লিঙ্গের জোড়া থাকবে এবং সেখানে তারা চিরকাল থাকবে এই আয়তের দৃষ্টিতে ওই রেবায়তটিস যে ব্যক্তি সাক্ষী দিবে তার জন্য আগুন হারাম মিথ্যা জাল জয়ীফ কোরআন বিরোধী সাতানব্বই নম্বর কোরআন বিরোধী রেবায়ত হল মোহাম্মদ সাহেব বলেছেন নিরানব্বই আল্লাহর নাম যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে চিন্তা করুন কিভাবে জান্নাত দেওয়া হচ্ছে আর এগুলি ধর্মজীবী করে যারা খায় সেই বক্তা হুজুরেরা বলে বেড়ায় আর এগুলি শুনে মানুষ খুব আনন্দ পায় এবং তারা মনে করে জান্নাতি তারা যাদের নিরানব্বইটি নাম মুখস্থ রয়েছে কোরআনে আদৌ কিন্তু নিরানব্বইটি নাম আল্লাহ তাল্লাহ নেই তা এখন বুখারী সাহেব মুসলিম সাহেব কোথেকে এনেছেন সেটি চিন্তার বিষয় মিসকাতেও কোথেকে এসেছে কেন এগুলি মানুষকে পড়ানো হচ্ছে যা নাকি কোরআন বিরোধী আর সেই আয়াতটি আসুন আমরা জেনে নিই সাত নম্বর সুরা আল আরাফের একশো আশি নম্বর আয়াত আল্লাহ আসমাউল আর আল্লাহ জন্য সুন্দর সুন্দর নাম সময় রয়েছে তোমরা সবাই আল্লাহকে সেই সব নামেই ডাকো আর যারা আল্লাহ নামের ব্যাপারে বেয়ারাপানা করছে তাদেরকে তোমরা বাদ দাও তারা যা কিছু করছে সেসবের পারিশ্রমিক তারা শীঘ্রই পাবে কোরআনের মেসেজ হচ্ছে এই কিন্তু বুখারি মুসলিম এবং মিশকাতের মেসেজ নিরানব্বইটি নাম যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে আল্লাহ তালার সিফাতি নামগুলি যদি আমরা দেখি তাহলে শেষের দুটি থেকে আমরা কি জানতে পারি সেখানে বলা হচ্ছে সুরা হাসরের বাইশ তেইশ চব্বিশ তিনটি আয়ের থেকে জানুন আল্লাহ তালার কতগুলি নাম রয়েছে আরো অনেক নাম রয়েছে কিন্তু নিরানব্বইটি না ও আল্লাহিল্লাহ আলিমুল গাইব ও শাহাদ আল মালিক কুদ্দুস আলসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকবির সুবাহানি আম্মাই শিকুন ও আল্লাহুল খালিক আল বারি আল মুসৌর লাহুল আসমাউল হোসনা ইউসবাহী হাকিম এগুলি সব আল্লাহ না। বরং রেওয়ায়ত কি বলছে নিরানব্বইটি নাম মুখস্ত করলি জান্নাতে যেতে হবে কোরআন কখনো এইসব কথা বলে না আটানব্বই নম্বর মিথ্যা জাল জয়ীফ কোরআন বিরোধী হাদিস মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে সেটি হলো সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়া যাবে বাইহাকি হাদিস গ্রন্থে এবং মিসকাত হাদিস গ্রন্থে রয়েছে এই কোরআন বিরোধী স্টেটমেন্ট সোরা জুমার দশ নম্বর আয়াতের বিরুদ্ধে এই হাদিসটি যেখানে আল্লাহ ফাইদা কুদিয়াতি সোলা রুফিল আর্থ তারপরে যখন তোমরা সালাদ পুরোপুরি আদায় করে সারবে তখন তোমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বে কবতগুম ইনফাদুলিল্লাহিউদ্কুর কাফির আল্লাহ আল্লাহ কুমতফলে হন আর আল্লাহ তাল্লার কাছ থেকে সাহায্য সামগ্রী তালাশ করবে আর তোমরা সবাই খুব বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করতে থাকবে যাতে তোমরা সাফল্য লাভে সক্ষম হবে তো সালাতের পরে তো আল্লাহ আপনাকে হালাল রুজি কামানোর জন্য যেতে বলছেন আর আপনি কোথেকে শিখছেন যে ব্যক্তি সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবে সে জানাতি এটি কোরআন বিরোধী স্টেটমেন্ট আমরা মুসলিমরা মানতেই পারি না নিরানব্বই নম্বর জাল যে রুগ্ন অবস্থায় মারা যায় সে শহীদ হয়ে মারা যায় তার জন্য কবরের আজাব নেই আর এই কথাটি ইবনু মাজা বাইহাকি এবং মিসকাতে রয়েছে মোহাম্মদ সাহেব যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি কোরআনের ষোলো নম্বর সুরান নাহালের কুড়ি এবং একুশ আয়াত দুটির বিপক্ষে বলেছেন

মাজারবাসী দরগাবাসী এরা সবাই মরালাস নির্জীব এরা জানে না কোনদিন এরা পড়বে তাহলে যে ব্যক্তি রুগ্ন অবস্থায় মারা যায় সে শহীদ হয়ে মরে তার জন্য কবরের আজাব নেই তো কবরে যে তো কোনো কোনো আজাবই তো হচ্ছে না মরালাসের উপরে আজাব কোথায় এ ধরনের কথা কোরআন কখনো বলে না আর একশো নম্বর জাল মিথ্যা রেবায়ত মোহাম্মদ সাহেবের নামে যেটি বুখারি মুসলিম এবং মিশকাতে রয়েছে সেটি হচ্ছে মানকাল আল্লাহ ইহিল্লাহ দাখাল আল জান্না ফাইনালে আবার বলা হচ্ছে যদি সে চুরিও করে শুরুতে আমরা শুনেছিলাম যদি সে জেনা করে তারপরেও সে জান্নাতে যাবে যদি সেটা বলে বলতে পারে তো একজন চোর সে বলল লাই লাই লাল্লাহ দাখালাল জাননা সে জান্নাতে গেল কিন্তু এই মিথ্যা রেওয়ায়াটি পাঁচ নম্বর সুরাল মায়েদার আটত্রিশ উনচল্লিশ দুটির বিরুদ্ধে একজন চোরের জন্য শাস্তি রয়েছে এই জগতে তাও পর জগতে তো আলাদা ব্যাপার আল্লাহ বসেন ওয়াসারে কুয়াসারে কত ফাখত ওয়াইদিয়া জাজাম বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ জাজাম বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ আল্লাহ আজিজুল হাকিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে ই হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাল্লাহর কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাবৈজ্ঞানিক এবং মহাসম্মানিত জুলুম অনাচারের পরে যে কেউ তবাক করে ফিরে আসবে নিজেকে সুদরে নিবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল আমাদের দেশে যারা বিএনপি এবং আওয়ামী লীগ করে আর যারা চাল চোর ডালচোর চেয়ারম্যান এবং মেম্বার আবার দেশের অর্থ যারা চুরি করে ভিন দেশে নিয়ে যাচ্ছে বড় বড় সেক্টরের প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান আর্মি প্রধান দেশ প্রধান সন্তান এরা যারা একের পর এক চুরি ডাকাতি করে নিজ দেশের সম্পদ লুটছে এই হাদিস মতে মান্লাখ যদি তারা চুরিও করে আর এই মান্লা যদি বলে তাহলে সে জান্নাতে যাবে তো এই ধরনের সস্তা রেওয়ায়াত কোরআন কখনো বলবে না এটি চোদ্দশো বছর থেকে আরবের মোহাম্মদ সাহেব বলেছেন আর যেটি আজ আমাদের দেশের এক লক্ষ বিশ হাজারের মতো মাদ্রাসা রয়েছে অধিক মাদ্রাসাতে পড়ানো হয় তো এভাবে জাল হাদিস আপনাদের জানতে হবে আর নিজেদের জীবন জাল হাদিস মুক্ত করে রব্বানি বিধানের দিকে এগিয়ে আনার আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি اللهم ذي الشوارع شهايهون وما علينا الا البلاغ المبين